এবারের গন্তব্য বাংলাদেশের অন্যতম বৃহৎ জলাভূমি টাঙ্গুয়ার হাওর। এটি মূলত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। তবে আমাদের ভ্রমণ পরিকল্পনা নেত্রকোনা হয়ে যাবার। সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে আমি এই মুহূর্তে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, কিন্তু অনেক সময় যারা মানে ট্রেভেলার বা টুরিস্ট আসেন, তো যেটা করি যে আমরা খেয়ে দিয়ে সেখানেই সেই ময়লাটা ফেলে দিয়ে আসি, তো তাতে যে আমরা নিজেরাই কিন্তু পরিবেশ নষ্ট করছি। তো সেই জায়গাটা থেকে যদি ব্যক্তি সচেতনতা বাড়ানো যায় যে আমরা একটু একটু করে যদি নিজেরাই সচেতন হয়ে নিজেদের ময়লাটাই নদীতে বা হাওড়ে বা বিভিন্ন বিচ্ছিন্নভাবে আমরা না ফেলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেরাই পরিবেশ রক্ষা করি। যে আমাদের আমাদের গ্রুপে আমরা নিজেরাই এই সচেতনমূলকভাবে যে উদ্যোগটি নেওয়া হয়েছে চমৎকার একটি উদ্যোগ, এটা খুবই প্রশংসনীয়। তো এরকম উদ্যোগ সবাই যদি নিজ নিজ উদ্যোগে বেড়াতে যাওয়ার সময় নেয় তাহলে আমার মনে হয় যে আমরা নিজেরাই পরিবেশকে রক্ষা করতে পারবো। যেহেতু চা পর আমি এবং আমার মতো আরো কয়েকজন, তাই মধ্যনগরে আমরা চা বিরতির জন্য প্রস্তুতি নিই। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মধ্যনগর ছেড়ে নিই। মেঘালয় থেকে 30টিরও বেশি ঝড় এসে মিশেছে এই হাওরে। ঝড়া থেকে চলছে পাথর উত্তোলনের কাজ। হাওরের অথই পানি দেখলে যে সাঁতার জানে সে নিজেকে সংযোগ কোনোভাবেই করতে পারে না, আমিও পারিনি, তাই নেমে পড়লাম পানিতে। আহ, কি শান্তি!
শেষে আবারও খাবারের সময় হয়ে এলো। মাছের ইটা তো সেরকম হয়েছে, তবে এটা দারুণ হয়েছে কিন্তু। আজকের আমাদের আয়োজনের অন্যতম প্রধান যে আয়োজক, আমি তার কাছ থেকে ছোট্ট দুই লাইন একটু জানতে চাই যে মানে আজকের আমাদের যে আয়োজন এটা সার্থক কিনা আর কি, সবকিছু মিলে যেরকম এক্সপেকটেশন ছিল। আর যারা যারা মানে মেম্বার ছিল সাথে, তারা সবাই কি সহযোগী মনোভাব ছিল কিনা? অনেক সময় না যে আমরা একটু, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ফাইন, আচ্ছা আচ্ছা, ওকে, দারুণ। আমরা দেখতে পাচ্ছি সবাই আসলে দিন শেষে সবাই ক্লান্ত, সবাই ক্ষুধার্ত, সে সময়ে আসলে এখন মানে খাওয়ারই পালা যে আমরা খেয়ে তারপর হচ্ছে বাকিটা সময় উপভোগ করতে করতে ডাঙ্গর হাড় উপভোগ করতে করতে যাবো। Thank you.
ডাঙ্গর হাওরের সন্ধ্যার সময়টা কেবলই উপভোগের, তা কোনো শব্দে মনে হয় প্রকাশ করা যাবে না, শুধুই উপভোগের। হাওরের অন্যতম অভিজ্ঞতা হলো 9 বার বৃষ্টিতে ভিজেছি আর 4 বার গোসল, তারপরেও আল্লাহ রহমতে সুস্থ আছি। দুদিন বাদে ছিল ফুলমুন, কিন্তু আকাশে মেঘের ঘনঘটায় চাঁদ দেখার সৌভাগ্য হলো না।